পর্তুগালের রাজধানী লিসবন বিশ্বের অন্যতম প্রাচীন একটি শহর। এই শহরের বিড়াল প্রায় নিঃশব্দে নানা অপকর্ম করে বেড়ায়। এবার শহরের প্রায় 6 কোটি ইঁদুর শায়েস্তা করতে সেই বিড়াল বাহিনী কাজে লাগানো হচ্ছে। সেই লক্ষ্যে সবার আগে বিড়ালগুলোকে সঠিক জায়গায় নিয়ে যেতে হয় এবং বিড়ালগুলোর জন্য একটা কলোনি তৈরির প্রয়োজন হয় বলে ডয়েসে বেলের এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির স্ট্রিট অ্যানিমালস অ্যাসোসিয়েশনের আনাডুয়ার্তে ও তার পদঘাটের প্রাণী কল্যাণ সংগঠনের সহকর্মীরা বিয়ারিশ বিড়াল ধরে সেগুলো পুনর্বাসন করেন। আনাডুয়ার্তে মনে করিয়ে দেন, বিড়াল শিকারী প্রাণী, বিড়ালের গন্ধ পেলেই ইঁদুর পালিয়ে যায়। আমরা বিড়ালের জন্য বাসস্থানের ব্যবস্থা করে ইঁদুর দূরে রেখেছি। আর সেই লক্ষ্যেই লিসবনে বিড়াল পেট্রোলিং বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জঙ্গলি বিড়াল আকর্ষণ করতে হলে ধৈর্যের প্রয়োজন, কিন্তু সেই প্রচেষ্টা বিফল হওয়া প্রাণী সংরক্ষণকারীরা বিকল্প পথ বেছে নিচ্ছেন। পারলে গোটা কলোনি বন্দি করতে চান তারা। আনাডুয়ার্তে বলেন, বিড়াল সহজেই বন্ধু খুঁজে নেয়। এই প্রাণী একই সঙ্গে ঘুমায়, খেলা করে, ফলে বিচ্ছিন্নভাবে না করে একসঙ্গে সব বিড়ালের পুনর্বাসন করা অনেক সহজ। লিসবন শহরে বিড়ালের প্রায় 1000 খানেক কলোনি বা বসতি রয়েছে। বিষয়টি নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে বিতর্ক রয়েছে। কারো মতে বিড়াল উপকারে আসে, অন্যদের কাছে বিয়ারিশ বিড়াল বোঝা ছাড়া কিছুই নয়। লিসবন পৌর কর্তৃপক্ষের প্রাণী সংক্রান্ত কর্মকর্তা ও ক্যাট পেট্রোল প্রকল্পের সহ উদ্যোক্তা ম্যারিসা ক্যারেন্সা ঠিক সেটাই প্রমাণ করতে চান। তিনি বলেন, বিড়াল ও মানুষের জন্য তো বটেই, এমনকি ইঁদুরের জন্যও এটা ভালো, কারণ এটা ইঁদুর নিয়ন্ত্রণে রাখার প্রাকৃতিক পদ্ধতি। বিড়ালের ভয়ে ইঁদুর আর দেখা যায় না। শহরে একটি বিড়াল ধরা পড়েছে, সেটির চোখে মুখে আতঙ্ক। বিড়ালটি এখনও জানে না যে ভালোর জন্যই সেটিকে সরিয়ে নেওয়া হচ্ছে।